আগামী এপ্রিলে উৎপাদনে যাবে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার ওয়ান প্ল্যান্ট। এজন্য মার্চেই ইন্দোনেশিয়া থেকে আসছে কয়লা। সব ঠিক থাকলে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাবে মে মাসে। চট্টগ্রাম থেকে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় 606 একর জমিতে গড়ে উঠেছে বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার ওয়ান প্ল্যান্ট। প্রতিটির 660 মেগাওয়াট করে, মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। এর মধ্যে চলতি বছরের এপ্রিল থেকে 500 মেগাওয়াট উৎপাদনে যাবে একটি ইউনিট। এরপর এক মাসের ব্যবধানে দ্বিতীয় ইউনিট চালুর মাধ্যমে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ করা হবে জাতীয় গ্রিডে। এই জন্য 15 বছরের দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় ইন্দোনেশিয়া থেকে আসছে কয়লা। আমাদের কোল মার্চের এন্ডে এসে যাবে আমাদের সাইডে, এমন এটা প্রথম চালানটা আমরা ইন্দোনেশিয়ার থেকে আনতেছি। প্রথম এমন কোলের আমাদের 15 বছর ওদের সাথে কন্ট্রাক্ট আছে ফাইনাল, সেজন্য কোল সোর্সিংয়ের কোনো সমস্যা নেই। এপ্রিলে আমরা সিঙ্কোনাইজ করে আমরা পাওয়ার দেওয়ার চেষ্টা করতেছি, যেন বাই এপ্রিলের ভিতর প্রথম ইউনিট, সেকেন্ড ইউনিট বাই মেয়ের ভিতরে আমরা দেব। তবে এখান থেকে উৎপাদিত বিদ্যুতের দাম নির্ধারিত নয়, জ্বালানি মূল্যের ভিত্তিতে উৎপাদন খরচের উপর নির্ভর করে নির্ধারিত হবে বিদ্যুতের দাম, বলছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা। ফুয়েলের দাম যা হবে তার ভিত্তিতে সে 60 টাকা হবে না 10 টাকা হবে না 12 টাকা হবে, এটা আপনাকে হিসাব করতে হবে। যেদিন যেটা উৎপাদনে যাবে সেই সময় যে দাম পড়বে কোলের, আমরা আপনাদের হিসাব দিয়ে দেব, আপনি দেখবেন যে সব এখন প্রায় 28,000 কোটি টাকা ব্যয়ে যৌথভাবে বাংলাদেশের ইসালম গ্রুপ, চীনের সেপকো থ্রি ও এইচটিজি ডেভেলপমেন্ট গ্রুপ নির্মাণ করছে বিদ্যুৎ কেন্দ্রটি। নাজমুল সাদিকী, মাসরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।